বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ইজিভাবে আপনারা স্প্রিং রোল বানাবেন তা আমি যেভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো ব্যাটারটা কিভাবে তৈরি করতে হয় আমি ফার্স্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর একটা ডিম এখানে আছে এক টেবিল চামচ চিনি আর লবণ এখানে মিল্ক আছে দুধ এখানে আছে চারশো গ্রামের মতো তো আমি এখানে এখানে ব্ল্যান্ডার জগে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিব পরিমাণ মতো ময়দা এখন দিয়ে দিব এখানে লবণ আর চিনি তারপরে দিয়ে দিচ্ছি ডিম তা এখন এগুলোকে আমি ব্ল্যান্ডার করে তা এখন ব্ল্যান্ডার করা শেষ দেখাচ্ছি আপনাদেরকে দেখতে কেমন হয়েছে এরকম তো ব্যাটারটাকে আমি বাটিতে নিয়ে নিয়েছি কারণ আমি অনেকগুলো বানাবো এই কারণে আমি অনেক কাটা করেছি তো আপনাদেরকে জানচে দেখাচ্ছি তো এবার এরকম হবে পাতলা ব্যাটারটা তো চুলে এখন আমি পাইপেন বসিয়ে দিয়েছি আর এখানে অল্প একটু তেল নিয়ে নিয়েছি তো এখানে একটা টিস্যুতে অল্প পরিমাণে তেল নিয়ে এখানে এবার করে আস্তে আস্তে মুছে দিচ্ছি আর এখানে আমি ভিতরে পেঁয়ারটাকে রেডি করে রেখেছি ওগুলো নিয়ে নিলাম আর এখানে অল্প একটু যে ডোরটা করেছিলাম ফার্স্ট ওইটার সাথে এখানে নিয়ে অল্প একটু নিয়ে জাস্ট এটা তো অনেক পাতলা তো এটার সাথে একটু অল্প পরিমাণে ময়দা মিক্স করে নিলেই হয়ে যাবে কারণ যখন আমরা রোলটাকে পেঁচাবো তো যেন পারফেক্টভাবে এটা লেগে যায় তো এখন রেডি এভাবে এরকম থাকবে প্যানটা গরম হয়ে গেছে তো এখন আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি যেহেতু আমার এটা বড় প্যান একটু বড়ই হবে আপনারা চাইলে ছোটো প্যান নিতে পারেন তো ছোটো প্যানে ছোটো হবে তো দিয়ে দিচ্ছিলাম আমি কথা বলতে বলতে খেয়াল করা হয়নি এটা দেওয়ার সাথে সাথে প্যানটাকে হাত দিয়ে ঘুরিয়ে নিতে হবে তাহলে পারফেক্টভাবে একদম একই রেটে আপনার রুটিটা হবে এক এখানে এখন এই সাইডটা মোটে হয়ে গেছে আর এই সাইডটা পাতলা হয়ে গেছে তো এটা খেয়াল রাখতে হবে তো এখন আমি একটা চুরির সাহায্যে সাইডের থেকে একটু উঠিয়ে দিব আমি এটাকে উঠি আর যেখানে আমি বানাবো এখানে একটু কিছুতে তেল দিয়ে এটাকে মুছে ফ্লোটাকে মুছিয়ে দেব তো মুছে দেওয়ার পরে আমি এটাকে উঠিয়ে নিলাম এরপরে এখন ভিতরে আগে থেকে করে রাখা সবজি দিয়ে আর চিকেন কিমা দিয়ে ডটটাকে দিয়ে দিচ্ছি ভিতরের ফিলিংটা তো তো সমান করে এক সাইডে দিয়ে দিতে হবে এখন তা এখন আমি এটাকে পেঁচাবো যেভাবে এভাবে একটু টেনে ধরে এদিকটাকে তো আরেক পেঁয়াজ দিয়ে দিব এখন আমি যেটা একটু ডোর করলাম ওই সাইড থেকে অল্প একটু জাস্ট দিয়ে আবার মুড়িয়ে নেবো এখন ঘুরাচ্ছি আবারও দেখেন শেষ তো আমি আস্তে আস্তে আরেকটা দেখাবো কী এখানে মা আরেকটা পিঠা দিয়ে দিয়েছিলাম এটা প্রায় রেডি যেন আমি নেব রুটিটা দেখতে দেখেন এভাবে এরকম হবে পিছনের দিকে হাত দিলে মনে হয় আঙুলগুলোকে স্পষ্ট দেখা যায় তো এরকম পাতলা হবে তো এখন আমি এটা তো ফিলিংটা দিয়ে দিচ্ছি একটু টাইট করে ভিতরের সাইডটাকে এই দিক থেকে ভিতরের সাইডটাকে এভাবে এভাবে করে ভালো করে ভিতরের দিকে দিয়ে দিতে হবে তারপর ওই সাইড থেকে আটা দিয়ে দিলাম এভাবে এখান থেকে এখানে প্লাস্টিক বাল বেঁচিয়ে নিতে হবে

এক হাতে করাটা অনেক কষ্ট প এভাবে করলে অনেক ইজি অন্যভাবে করলে অনেক একটু ঝামেলা হয় এটা একদম ইজি হয় দেখাচ্ছি আপনাদেরকে রেডি তো এভাবে সবগুলোকে আমি বানিয়ে নিব আস্তে আস্তে তো আমি যেই ডোরটাকে রুটিগুলা বানালাম ওই ডোরটার থেকে দুই তিন চামচ মতো নিয়ে নিচ্ছি আর এখানে এখানে প্রায় এক এক চামচের মতো পানি দিয়ে গুলিয়ে নিব তারপরে এই সেম আটাটাতেই আমি রোলগুলোকে রেড গ্রামে পেঁচিয়ে নিব তো এখানে আমি রেড গ্রাম নিয়ে নিয়েছি আর এখানে ডটটা করে নাম যেন এখন ওটা আর এখানে এই যে রোল রোলটাকে আমি এখানে ঘুরিয়ে নিয়ে এখন ব্রেড গ্রামে দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড গ্রাম কেটে লাগিয়ে দিব এরপরে ভালো করে লাগাতে হবে যেন কোনো জায়গায় খালি না থাকে কোনো জায়গায় যদি পাকি থাকে জাস্ট একটা ডব দিয়ে পিছিয়ে নেবেন এই যে এটা রেডি এভাবে এভাবে তো আমি একা একা বানাচ্ছি তো আমি যে প্রসেসগুলো দেখালাম এইভাবে আস্তে আস্তে সবগুলো বানিয়ে নিব না হয়ে গেছে তো আর আমার আরও অনেকগুলো বানাতে হবে প্রায় আমি এক দুইশো বানাবো তো আজকে জাস্ট আপনাদের সাথে অল্প পরিমাণে বানিয়ে শেয়ার করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে আর টিপসগুলো মনে রাখতে হবে বানাবেন এটা অনেক সময় হয় কি বানালে তেলে দিলে পেটে যায় তো ইনশাল্লাহ এরকম বানালে কখনোই পারবে না তো প্রপারভাবে একদম মানে তেলটাকে ভালো গরম আছে তারপর এগুলোকে ভাজতে হবে আমি এখন বাঁচছি না কারণ এগুলো আমি প্রোজেন করব ফ্রিজারে রাখবো তো ইনশাআল্লাহ আপনারা ট্রাই করবেন আমি এটাকে সাদা রাখলাম তো এটাকে এইভাবে ভাজবো আর এখানে এগুলোকে ব্রেড গ্রামে নিলাম এভাবেই রেডি করবেন আপনারা ইনশাআল্লাহ আশা করি আপনাদের থেকে ভালো লেগেছে অবশ্যই লাইক সম শেয়ার করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম